নমস্কার, আজকের আমরা নবম শ্রেণীর এক পাঠ্যপুস্তক থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো বিষয়টি হলো, নবম শ্রেণীর পাঠ্যপুস্তকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে পৃষ্ঠটা এবং এর আগে এই চ্যাপ্টারটি নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছিলাম, সেখানে পৃষ্ঠটার ব্যাপারটি অতটা আলোচনা করিনি। পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারে পৃষ্ঠটা নিয়ে আলোচনা করব, পদার্থ গঠন ও ধর্ম। তো প্রথমে এই কনসেপ্টটা জানবো যে পৃষ্ঠটান কাকে বলে বা পৃষ্ঠটান ব্যাপারটি কি। যে কোনো তরলের মুক্ত পৃষ্ঠ সর্বদাই একটা টান দেয়া রবারের পর্দার মতো আচরণ করে, অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন সংকুচিত হওয়ার চেষ্টা করে। পদার্থের এই যে ধর্মের জন্য তরলের মুক্ত পৃষ্ঠ এরূপ আচরণ করে তাকেই বলা হয় পৃষ্ঠটান। মানে তরল সবসময় চেষ্টা করে কি, যে সব থেকে সর্বনিম্ন যে ক্ষুদ্রতম যে তল সেই তলে আসার চেষ্টা করে। তাহলে পৃষ্ঠটান যদি আমরা করি, তাহলে পৃষ্ঠটানের কনসেপ্ট কী বলতে পারি? পৃষ্ঠটানের কনসেপ্ট থেকে আমরা কী বলতে পারি, যে যে কোনো তরলের মুক্ত পৃষ্ঠ সর্বদাই একটি সর্বদাই একটি সর্বদাই একটি রবারের পর্দার মতো আচরণ করে। রবারের পর্দার মতো আচরণ করে এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন করে সংকুচিত হওয়ার চেষ্টা করে। এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন হওয়ার চেষ্টা করে। যে ধর্মের জন্য এই ঘটনাটি ঘটে, তাকেই বলা হয় সারফেস টেনশন বা পৃষ্ঠটান। তাকেই কি বলা হয়? সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। এই যে ধর্ম, পদার্থের যে ধর্মের জন্য তরল মুক্তপৃষ্ঠে এইরূপ আচরণ করে, তাকে পৃষ্ঠটান বলে। সো নেক্সট যে কনসেপ্টে চলে যাব, যে স্টুডেন্টের এই যে ধর্ম, তো সেই ধর্ম কিন্তু এর আরেকটা ডেফিনেশন আমরা করতে পারি, যে ডেফিনেশনটা বিভিন্ন বইয়ে দেওয়া থাকে এবং এই ডেফিনেশনটা বেশি দেওয়া থাকে। কিন্তু আলটিমেটলি এটাকে যদি আমরা একটা ভৌত, পৃষ্ঠটানকে যদি আমরা একটা ভৌত রাশি হিসেবে ডিফাইন করি বা সংজ্ঞায়িত করি, তাহলে কিন্তু পৃষ্ঠটানের সংজ্ঞাটা একটু অন্যরকম হয়ে যায়, যেটা আমাদের বিভিন্ন নবম শ্রেণীর বিভিন্ন টেক্সট বইয়ে এইগুলো দেওয়া আছে। তো সেই ডেফিনেশনটা যদি করি তাহলে কী হবে, তাহলে আমরা সেই ডেফিনেশনটাকে লিখে ফেলছি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় তরলের মুক্ত পৃষ্ঠে যে কোনো রেখা কল্পনা করা হলে ওই কাল্পনিক রেখা প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে পৃষ্ঠের প্রস্থক বরাবর যে বল ক্রিয়া করে তাকে ওই তাপমাত্রার ওই তরলের পৃষ্ঠটান বলে। তাহলে কনসেপ্টটা কী হবে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে ওই কাল্পনিক রেখার ওই কাল্পনিক রেখার প্রতি একক দৈর্ঘ্যে ওই কাল্পনিক রেখার প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে পৃষ্ঠ
প্রস্থক বরাবর, পৃষ্ঠক প্রস্থক বরাবর যে বল ক্রিয়া করে, যে বল ক্রিয়া করে তাকে ওই তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান বলে, তাকে ওই তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান বলে। এবারে আমরা এর একটা কিছু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে কনসেপ্টটা কিভাবে হয়। কারণ এখানে যে ধর্মটা বলেছে যে তরলের মুক্ত পৃষ্ঠে সর্বদা একটা টান দেয়া রবারের পর্দার মতো আচরণ করে এবং পৃষ্ঠতলকে ক্ষেত্রফল সর্বনিম্ন করার সংকুচিত চেষ্টা করে। তো একটা কনসেপ্ট দিলে বুঝতে পারবেন যে আমরা দেখেছি যে বায়ুতে জলের ক্ষুদ্র ফোঁটা গোলাকাকার হয়, বায়ুতে জলের ক্ষুদ্র ফোঁটা সে কিন্তু গোলাকাকার হয়। এই গোলাকাকার হওয়ার কনসেপ্টটা কেন হয়? কারণ যে কোনো তরল মুক্ত পৃষ্ঠে সর্বদাই কী হয় যে তার যতটুকু মানে যত কম সে আকারে হচ্ছে যত কম ক্ষেত্রফলে সে প্রসারিত হওয়ার চেষ্টা করে। তো গোলকের ক্ষেত্রফলটাই সব থেকে ন্যূনতম ক্ষেত্রফল। সেই জন্য কি করে যে সময়তনে বিভিন্ন আকৃতির বস্তুর মধ্যে গোলাকার বস্তুর বহিঃপৃষ্ঠের ক্ষেত্রফলটা সর্বদা কম হয়। এই কারণে বায়ুতে যে কোনো তরলের জলের ক্ষুদ্র ফোঁটা গোলাকাকার হয়। বা ছাতার মধ্য দিয়ে বৃষ্টির জল ঢুকতে পারে না কেন, এই কনসেপ্টগুলোও যদি আসি সেখান থেকেও আসি যে ছাতার কাপড়ে যে সূক্ষ্ম ছিদ্র থাকে তার মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারলেও বৃষ্টির জল কিন্তু ঢুকতে পারে না। কেন ঢুকতে পারে না? কারণ বৃষ্টির জল ফোঁটার আকারে ছাতের উপরে পড়ার সময় সর্বনিম্ন ক্ষেত্রফল, যার অর্থাৎ জলের ধর্ম বা পৃষ্ঠটান জনিত যে দ্রব্যটি বা তরল হতে পারে সেই তরলের একটা বিশেষ ধর্ম, সে যতটা ক্ষুদ্রতম ক্ষেত্রফল অর্থাৎ গোলকের ক্ষেত্রফল সম হওয়ার চেষ্টা করবে। সেই কারণে পৃষ্ঠটানের কারণে গোলাকার ক্ষেত্রে হয়। এই কারণ যে জন্য কি হয়, এবারে আর একটা কনসেপ্ট আছে যে এখানে যেহেতু আবর্ত ঘর্ষণ বা রোটেশনাল ঘর্ষণ গুণাঙ্কটা খুব কম হয়, সেই কম হওয়ার জন্য এই গোলাকার বৃষ্টির ফোঁটাগুলি ছাতার ঢাল বেয়ে খুব সহজে নিচে গড়িয়ে পড়ে, ফলে বৃষ্টির জল আর ছাতার মধ্যে ঢুকতে পারে না। এটাই হলো কি পৃষ্ঠটানের কনসেপ্ট। তো পৃষ্ঠটানের যদি আমরা এবারে একক বার করার চেষ্টা করি, কী হবে পৃষ্ঠটানের একক? তো পৃষ্ঠটান মানে যদি আমরা সংজ্ঞায়িত করি, যেমন বলেছি প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক দৈর্ঘ্যে যে বল লম্বভাবে যে প্রস্থক বরাবর বল, তো পৃষ্ঠটান মানে কি বল বাই দৈর্ঘ্য। পৃষ্ঠটান মানে কি বল বাই দৈর্ঘ্য। সুতরাং পৃষ্ঠটানের একক কী হবে? পৃষ্ঠটানের একক যদি বার করি তাহলে কী হবে, বলের একক বাই দৈর্ঘ্যের একক, বলের একক বাই দৈর্ঘ্যের একক। তো বলের একক যদি বলি তো বলের একক কি হবে, এসআই পদ্ধতিতে বলের একক কি যদি আমরা এসআইতে করি তাহলে বলের একক কি নিউটন, আর দৈর্ঘ্যের একক কি মিটার, তাহলে নিউটন পার মিটার। যদি আমরা সিজিএস পদ্ধতিতে করি তাহলে কি হবে, নিউটনটা কি হয়ে যাবে, ডাইন হয়ে যাবে, তাহলে ডাইন পার সেম। যদি আমরা পৃষ্ঠটানের মাত্রা বার করি, সেই মাত্রার একক, মাত্রার একক বলছি, পৃষ্ঠটানের মাত্রা কি হবে সেটা আমরা দেখব। নেক্সট যদি আমরা পৃষ্ঠটানের মাত্রা বার করি, তো মাত্রা কি হবে, মাত্রা মানে আমরা কি বলতে পারি, বলের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা। তো বলের মাত্রা কি, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর দৈর্ঘ্যের মাত্রা কি এল, তাহলে কেটে দিলে এল এল কেটে যাচ্ছে, তার মানে কি হচ্ছে এম টি টু ডি পাওয়ার -2। এই যে এল এল আর এল যদিও কাটা যায় না কিন্তু কেটে যাচ্ছে মনে মনে বুঝতে হবে, তার মানে এম এন টি টু ডি পাওয়ার -2। এটাই হলো কি না পৃষ্ঠটানের মাত্রা। এবারে আমরা আরও একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সান্দ্রতা কাকে বলে, বা সান্দ্রতা ব্যাপারটা কখন আসে সেই কনসেপ্টটা আমরা আলোচনা করব। তার জন্য আমাদের যে কনসেপ্ট প্রথমে জানতে হবে সেটা হলো সান্দ্রতা। জানতে গেলে আমাদের প্রথমে যে কনসেপ্ট জানতে হবে সেটা হচ্ছে আদর্শ প্রবাহী কাকে বলে, আদর্শ প্রবাহী কাকে বলে, ধারারেখ প্রবাহী কাকে বলে, এবং ধারারেখ প্রবাহের বৈশিষ্ট্য, এগুলো আমাদের জানতে হবে। প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে আদর্শ প্রবাহী কাকে বলে। সান্দ্রতার কনসেপ্টে প্রথমে যেতে গেলে আমাদের জানতে হবে
আদর্শ প্রবাহী কাকে বলে? আদর্শ প্রবাহী কাকে বলে? আদর্শ প্রবাহী বলতে আমরা যদি বলি যে আদর্শ প্রবাহী মানে সেই সমস্ত প্রবাহী যে বাহ্যিক পার্শ্বকীয় বল বা ট্যাঞ্জেনশিয়াল ফোর্স যেটা হয় তার বিরুদ্ধে সামান্যতম বাধা প্রদান করতে পারে না এবং পার্শ্বকীয় বলের অভিমুখে প্রবাহিত হয়। মানে আদর্শ প্রবাহী বলতে গেলে আমরা যে কনসেপ্টটা প্রথমে জানবো সেটা হচ্ছে শান্ত প্রবাহ কাকে বলে এবং অশান্ত প্রবাহ কাকে বলে। যে ধরনের প্রবাহে প্রবাহী যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে প্রবাহ বেগের মান এবং অভিমুখ সময়ের সাপেক্ষে সর্বদা অপরিবর্তিত হয় তাকে বলা হয় কি? শান্ত প্রবাহ। আর যে ধরনের প্রবাহের ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দুতে প্রবাহ বেগের মান এবং অভিমুখ অপরিবর্তিত না হয়ে এলোমেলোভাবে হয় তাকে বলা হয় কি? অশান্ত প্রবাহ। তো এই আদর্শ প্রবাহী কনসেপ্টে গেলে আমাদের দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে শান্ত প্রবাহ, আরেকটা কি না অশান্ত প্রবাহ। একটা হলো কি না শান্ত প্রবাহ, আরেকটা হলো অশান্ত প্রবাহ। তো শান্ত প্রবাহ কাকে বলে বা স্টেডি ফ্লো কাকে বলে? যে ধরনের প্রবাহে প্রবাহী যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে, মানে প্রবাহটা যদি এইরকমভাবে ফ্লো হয়, প্রবাহটা যদি এরকমভাবে ফ্লো করে, ধরো আমি জলের ক্ষেত্রে বলছি, ও এরকমভাবে প্রবাহটা ফ্লো হচ্ছে, তাহলে ফ্লো হলে কী হবে? নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট বিন্দুতে, ধরলাম এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, প্রত্যেকটা ক্ষেত্রেই প্রবাহ বেগের যে মানটা, অর্থাৎ এখানে যে বেগটা হবে, এখানেও যে বেগটা হবে, এখানেও যে বেগটা হবে, সেই মানটা এবং অভিমুখটা মানে দিকটাও একই দিকে থাকবে। মানে এখানে যদি ভেলোসিটি ভি ওয়ান হয়, তার ডিরেকশান যদি এদিকে হয়, সেটা ভেক্টর দিয়ে বোঝালে বুঝতে পারবে, ভি টু হয়, এটার যদি ডিরেকশান ভি থ্রি হয়, তার মানে আলটিমেটলি কী হয় না, ভি ওয়ান ভেক্টর, ভি টু ভেক্টর এবং ভি থ্রি ভেক্টর সেম হয়ে যায়। তো ভেক্টরের ব্যাপারটা হয়তো তোমরা বুঝতে পারবে, যে নাইনে পড়েছো যে যে রাশির মান ও অভিমুখ দুই আছে তাকে ভেক্টর রাশি বলে। তো তাকে একটা ডিরেকশান দিতে হয়, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু বেগের মান ও অভিমুখ একই হয় প্রত্যেকটা পয়েন্টে, তখন সেটাকে বলা হয় কি? শান্ত প্রবাহ। অর্থাৎ যে ধরনের প্রবাহে প্রবাহের যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে প্রবাহ বেগের মান ও অভিমুখ সময়ের সাপেক্ষে সর্বদাই অপরিবর্তিত থাকে তাকে বলা হয় কি? শান্ত প্রবাহ। আর অশান্ত প্রবাহ কাকে বলে? যে সময় কি হয় যে এইটা সমান হয় না, অর্থাৎ নয় ভি ওয়ান নট ইকুয়াল টু ভি টু হলো বা নট ইকুয়াল টু থ্রি হলো, এই যে কনসেপ্টটা, অর্থাৎ নির্দিষ্ট বিন্দুতে প্রবাহ বেগের মান সমান হয় না, প্রবাহ বেগের মান সমান হয় না, তখন আমরা সেই কনসেপ্টকে কী বলবো? অশান্ত প্রবাহ। তখন যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে আমরা কী বলবো? অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো, টার্বুলেন্ট ফ্লো। তো এই অশান্ত প্রবাহ বা অবিন্যস্ত বা বিক্ষুব্ধ প্রবাহ, আরও একবার বলছি, যে ধরনের প্রবাহের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দুতে প্রবাহ বেগের মান ও অভিমুখ অপরিবর্তিত না থেকে দ্রুত এলোমেলোভাবে পরিবর্তিত হয় তাকেই বলা হয় কি? অশান্ত প্রবাহ। তোমরা বই থেকে ডেফিনেশন পড়ে দেবে, তো অবশ্যই কনসেপ্টটা আমি তোমাকে বুঝিয়ে বললাম। নেক্সট আমরা আসবো ধারারেখ প্রবাহ কাকে বলে, নেক্সট আমরা আসবো ধারারেখ প্রবাহ কাকে বলে বা স্ট্রিম লাইন কাকে বলে। ধারারেখ প্রবাহ কাকে বলে? তো ধারারেখ প্রবাহের কনসেপ্টে যদি আমি আসতে চাই, তাহলে আমাকে প্রথমে মনে রাখতে হবে যে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহের প্রতিটি কণা তার আগের কণার গতিবেগ নিয়ে একই পথে বা একই রেখা বরাবর চলে, প্রবাহের অন্তর মানে একই ধারা বজায় রাখে, সোজা কথা যেটা বলতে গেলে, একই ধারা যদি বজায় রাখে তাহলেই বলবো কি আমরা যে সে হচ্ছে ধারারেখ প্রবাহ। মানে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহের প্রতিটি কণা তার আগের কণার গতিবেগ নিয়ে, এখানে লিখছি আমি ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহের প্রতিটি কণা তার প্রবাহের প্রতিটি কণা তার আগের কণার গতিবেগ নিয়ে, তার আগের কণার গতিবেগ নিয়ে একই রেখা বরাবর চলে।
একে কি বলা হয়? ল্যামিনেট ফ্লো বা ধারারেখ প্রবাহ বলে। একে কি বলা হয়? ধারারেখ প্রবাহ বা স্ট্রিম লাইন প্রবাহ বা ল্যামিনেট ফ্লো বলে হয়, একে বলা হয় কি? ধারারেখ প্রবাহ। এবারে আমরা যে কনসেপ্টটা আসবো সেটা হচ্ছে ল্যামিনার ফ্লো, এবং সেখান থেকে আমরা ল্যামিনার ফ্লো আসবো এবং সেখান থেকে সান্দ্রতার কনসেপ্টটা চলে আসবে। এই সান্দ্রতা কাকে বলে এবং সান্দ্রতা ব্যাপারটি কি, সান্দ্রতার কনসেপ্টটা আমরা নিয়ে আসছি। তো সান্দ্রতার কনসেপ্টটা আনতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটি জানতে হবে, সান্দ্রতার কনসেপ্টটা আমরা আলোচনা করছি। সান্দ্রতা কি? তরলের যে ধর্মের জন্য তার পাশাপাশি অবস্থিত দুটি স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে তরলের সান্দ্রতা বলে। অর্থাৎ কোনো তরল সমতল পৃষ্ঠের ঠিক উপর দিকে প্রবাহিত হয় এবং কঠিনের ঠিক সংস্পর্শে তরল যে স্তর থাকে তার আসংজন বলের জন্য স্থির থাকে, আবার সংশক্তি বলের জন্য তরলের মধ্যে পরস্পরে অবস্থিত স্তরগুলি একে অন্যের গতিকে ত্বরান্বিত বা মন্থর করে, এর ফলে ওদের মধ্যে আপেক্ষিক বেগ কমে যায়। এই বল কি হয়? দুটো তলের উপর পার্শ্বকীয়ভাবে কাজ করে, এই বল পার্শ্ব করে থাকায় তরলের আপেক্ষিক বেগ কমানোর চেষ্টা করে। যে ধর্মের জন্য এই আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে সেই ধর্মটাকেই আমরা কি বলবো? ভিসকোসিটি বা সান্দ্রতা। তাহলে আমরা সান্দ্রতা কাকে বলে পড়ে নেব। সান্দ্রতা কাকে বলে? তরলের যে ধর্মের জন্য তরল তার পাশাপাশি অবস্থিত দুটি স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে তরলে সান্দ্রতা বলে বা ভিসকোসিটি অফ ওয়াটার বলা হয়। এবার আমরা এই ভিসকোসিটি অফ ওয়াটারের কনসেপ্টটা আরও একবার বলছি, যে কোনো তরল যখন সমতল পৃষ্ঠে থাকে তখন কি হয়, কঠিনের ঠিক সংস্পর্শে এলে সেই স্তরটা কি করে? আসংজন বা কোহেসিভ ফোর্স, আসংজন বলের জন্য সেটা কি হয়? স্থির থাকে, আবার সংশক্তি বলের জন্য তরলের মধ্যে অণুগুলো স্তরগুলো একে অন্যের গতিকে কি করে? ত্বরান্বিত বা মন্থর করার চেষ্টা করে। এখন এই বল দুটো তলের উপর পার্শ্বকীয়ভাবে কাজ করে, সুতরাং এই বল কি হবে? পার্শ্ব করে থাকা দুটো তরল দ্বয়ের মধ্যে আপেক্ষিক বেগকে কমানোর চেষ্টা করবে। এই যে কমানোর চেষ্টা, এটাকেই বলা হয় কি? সান্দ্রতা ধর্ম। তো তরলের ঘনত্বের সঙ্গে সান্দ্রতা কিভাবে পরিবর্তিত হয়? যে সান্দ্রতা তরলের যে ঘনত্ব আছে সেই ঘনত্বের সাথে কিভাবে পরিবর্তিত হয় সেই কনসেপ্টটা আমরা একটু জেনে নেব। সাধারণত কি হয়, তরলের ঘনত্ব যত বেশি হয় সান্দ্রতা তত বেশি হয়। যেমন সর্ষের তেলের ঘনত্ব জলের চেয়ে কম হলেও সর্ষের তেল জলের মতো কিন্তু গড়িয়ে যায় না, অর্থাৎ আমরা বলতে পারি কি, সর্ষের তেলের সান্দ্রতা বেশি। সুতরাং যে তরলের ঘনত্ব বেশি হবে সে তরলের সান্দ্রতা বেশি হবে। সো সান্দ্রতার সাথে ঘনত্ব কি সমানুপাতিক হারে বাড়ে, বা সান্দ্রতা যদি বেড়ে যায় তাহলে কি হবে? সান্দ্রতার সাথে আমরা যে ডেফিনেশনটা করছি, সান্দ্রতার সাথে তরলের ঘনত্ব সমানুপাতিক হারে বাড়ে। যেমন একটা উদাহরণ আমি বললাম যে তরলের ঘনত্ব যদি আমি বাড়িয়ে দিই, অর্থাৎ সর্ষের তেলের ঘনত্ব যেমন হয় যে জলের ঘনত্ব আর সর্ষের তেলের ঘনত্ব, সর্ষের তেলের ঘনত্ব জলের চেয়ে কম হলেও সর্ষের তেল জলের মতো কিন্তু গড়ি যায় না, অর্থাৎ আমরা বলতে পারি কি যে সর্ষের তেলের ঘন সান্দ্রতা বেশি হয়। নেক্সট আমরা আলোচনা করব যে সন্ধি বেগ কাকে বলে। সন্ধি বেগ কাকে বলে এই কনসেপ্টটা আমরা আলোচনা করব, সন্ধি বেগ কাকে বলে। এবং আরও একটা কনসেপ্ট করব যে দুটো ধারারেখা পরস্পরকে কেন ছেদ করে না। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা ধারারেখা প্রবাহ আলোচনা করেছি, অর্থাৎ প্রত্যেক ধারাকে সে বজায় রাখে,
তো সেই রকম একটা কনসেপ্ট। কিন্তু দুটো ধারারেখ কেন পরস্পরকে ছেদ করে না? তো দুটো ধারারেখ কেন পরস্পরকে, অর্থাৎ ধারারেখ প্রবাহ যদি আমরা আলোচনা করি, যে ধারারেখ প্রবাহের একটা বিশেষ বৈশিষ্ট্য যে দুটো ধারারেখ প্রবাহ একে অপরকে ছেদ করে না, কেন এই কনসেপ্টটা হয়? ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহের প্রতিটি কণা তার আগের কণার গতিবেগ নিয়ে একই পথে বা একই রেখা বরাবর চলে। প্রবাহের অভ্যন্তরে এই যে রেখা, মানে একটা ধারাকে আরেকটা রেখা বজায় রাখছে, সেই জন্য একে বলা হয় কি স্ট্রিম লাইন প্রবাহ বা ধারারেখ প্রবাহ বলে। কিন্তু দুটো ধারারেখ কখনো পরস্পরকে ছেদ করে না কেন? কারণ কনসেপ্ট আমি লিখছি না, আমি তোমাদের বুঝিয়ে বলছি। দেখো, দুটো ধারারেখ যদি পরস্পরকে ছেদ করে, তাহলে ছেদবিন্দুতে দুটো আলাদা ধারারেখার জন্য স্পর্শক টানা কিন্তু সম্ভব না। অর্থাৎ আমি বললাম যে এইরকম একটা ধারারেখ আছে, তো এইরকম একটা ধারারেখ আছে, তাহলে এর স্পর্শক কি, এর স্পর্শক যদি আমি একটু এ করি, তো এর স্পর্শক এদিকে, এর স্পর্শকটা কি হবে উল্টো দিকে হয়ে যাবে। তাহলে দুটো ধারারেখ যদি পরস্পরকে ছেদ করে, তাহলে কি হবে, স্পর্শক টানলে তাদের বেগের অভিমুখ কিন্তু, কারণ এই যে স্পর্শক সেটা কি করে, তার বেগের অভিমুখ নির্দেশ করে। তাহলে দুটো ধারারেখ যদি পরস্পরকে ছেদ করে, তাহলে বেগের অভিমুখ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। দেখো, এ এদিকে চলে যাচ্ছে, এ আলাদা চলে যাচ্ছে, ফলে কিন্তু আমরা বেগের অভিমুখ বুঝতে পারছি না। এই কারণে কি হয়, দুটো ধারারেখ কিন্তু পরস্পরকে কখনো ছেদ করে না। এই কনসেপ্টটা আরো একবার বলছি, ধারারেখ কোনো বিন্দুতে ধারারেখর অভিমুখ স্পর্শক টানলে ওই স্পর্শকটা কি করে, বেগের অভিমুখ মানে বেগ ওইদিকে, অর্থাৎ জলের বেগ বা তরলের বেগ ওইদিকে। সুতরাং দুটো ধারারেখ ছেদবিন্দুতে প্রবাহ বেগের দুটো সম্ভাব্য অভিমুখ থাকে, কিন্তু ধারারেখ প্রবাহের যে কোনো বিন্দুতে প্রবাহ বেগের সবসময় একটা নির্দিষ্ট অভিমুখ থাকে। তাই দুটো ধারারেখ কখনোই কিন্তু পরস্পরকে ছেদ করে না, দুটো ধারারেখ তাই কখনোই কোনো পরস্পরকে ছেদ করে না। নেক্সট আমরা যে কনসেপ্টে চলে আসব, সেটা হলো সন্ধিবেগ কাকে বলে। তো সন্ধিবেগ কাকে বলে সেই কনসেপ্টটা জানার আগে আমাদের জানতে হবে যে অশান্ত প্রবাহ কাকে বলে। অশান্ত প্রবাহ আর সন্ধিবেগ কিছুটা একে অপরের কিন্তু সিমিলার বা কিছুটা। তো সন্ধিবেগের কনসেপ্টটা যদি চলে আসি, বা ক্রিটিক্যাল ভেলোসিটি বলা হয় এটাকে, তো সন্ধিবেগ কাকে বলে না, প্রবাহী বেগের একটা নির্দিষ্ট ঊর্ধ্বসীমা পর্যন্ত প্রবাহ কী করে, ধারারেখ থাকে। ধারারেখ মানে কি, অর্থাৎ আগের যে বৈশিষ্ট্য বা আগের যে অভিমুখ সেই ধারারেখকে বজায় রাখে, মানে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহের প্রতিটি কণা তার আগের কণার গতিবেগ নিয়ে একই পথে চলে, যে কারণে দুটো ধারারেখ পরস্পরকে ছেদ করলে প্রবাহের গতির অভিমুখ পাল্টে যায়, সেই কারণে ছেদ করে না। কিন্তু একটা লেভেল পর্যন্ত বা প্রবাহী বেগের একটা নির্দিষ্ট ঊর্ধ্বসীমা পর্যন্ত প্রবাহী ধারারেখ থাকে, যে সীমা ছাড়িয়ে গেলে প্রবাহ কিন্তু অশান্ত হয়ে পড়ে। এই যে অশান্ত হয়ে যাওয়া, এটাকেই বলা হয় কি সন্ধিবেগ। তাহলে আরো একবার আমি এখানে লিখে দিচ্ছি, প্রবাহী বেগের যে নির্দিষ্ট ঊর্ধ্বসীমা পর্যন্ত প্রবাহী ধারারেখ থাকে, এবং যে সীমা ছাড়িয়ে গেলে সে আর শান্ত থাকে না, মানে যে সীমা ছাড়িয়ে গেলে প্রবাহী অশান্ত হয়ে যায়, অশান্ত হয়ে পড়ে, তাকে কি বলে, সন্ধিবেগ বলে, তাকে সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি বলা হয়, ক্রিটিক্যাল ভেলোসিটি। এবং অশান্ত প্রবাহ কনসেপ্টটাও এখান থেকে চলে আসছে, যে প্রবাহের গতিবেগ সন্ধিবেগকে যখন অতিক্রম করে, তখন বেগের মান এবং নির্দিষ্ট অভিমুখ আগে যে কনসেপ্টটা আমরা বললাম থাকে না, এলোমেলোভাবে পরিবর্তিত হয়। এই ধরনের প্রবাহকে কি বলা হয়, অশান্ত প্রবাহ। এর আগে আমরা বলেও ছিলাম, এখান থেকে কনসেপ্টটা এলাম, যে প্রবাহী বেগের একটা নির্দিষ্ট ঊর্ধ্বসীমা পর্যন্ত প্রবাহী ধারারেখ থাকে, ধারারেখ হয়ে গেলে কি হয়, তার বেগের অভিমুখ আর নির্দিষ্ট অভিমুখ থাকে না, মান দিক সব নির্দিষ্ট থাকে না, এলোমেলোভাবে পরিবর্তিত হয়। এই যে এলোমেলোভাবে পরিবর্তিত হওয়া, এই প্রবাহকে কি বলা হয়, অশান্ত প্রবাহ। তো এই রকমভাবে আমাদের আজকের পদার্থের গঠন ও ধর্মের পার্ট টু আলোচনা করলাম। নেক্সট আমরা পার্ট থ্রি আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, এবং তোমরা যদি কোনো ভিডিও রিকোয়েস্ট রাখো তো অবশ্যই আমি চেষ্টা করব সেই ভিডিওটা দেওয়ার। তো অবশ্যই দেখো, অনেকেই লাইক করেছে, অনেকেই সাবস্ক্রাইব করেছে, সেই কারণে আমার খুবই ভালো লাগছে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো,
আর তোমাদের লাইক বা তোমাদের সাবস্ক্রাইব আমাকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সুতরাং অবশ্যই ভিডিওগুলো দেখো এবং লাইক এবং সাবস্ক্রাইব করো।